নমস্কার ওয়েজেটিনের পর্দায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি বিপাশা এই মুহূর্তে দেখে নেব রাজ্যের বিশেষ বিশেষ খবর ওয়েজ এক্সপ্রেসে রবিবার কুমারঘাট নেতাজি চৌমুহনি সংলগ্ন আসামাগরতলা জাতীয় সড়কে দুটি লরিতে সংঘর্ষ বাধে কুমারঘাট মহকুমাধীন পাগলাছড়া মিশন রাস্তার সম্মুখে একটি বলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা লাগায় তাতে গুরুতর আহত হন গাড়ি চালক কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমন জুরিয়াঙ্গের নেতৃত্বে পেচারতো থানার অন্তর্গত পেচারতো পেট্রোল পাম্প সংলগ্ন নাকা পয়েন্টে পুলিশের লরিতে তল্লাশি চালিয়ে 261 কেজি শুকনো গাজর উদ্ধার করতে সক্ষম হয় কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেল সহ উজ্জ্বলা যোজনার গ্যাসের দাম কমানোর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে ভারতীয় মজদুর সংঘ অনুপ জেলা কমিটির উদ্যোগে কৈলাসহর শহরে এক ধন্যবাদ র্যালি অনুষ্ঠিত হয় সংবাদ পরিবেশন করতে গিয়ে উদয়পুর মহকুমার সাংবাদিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত হয় আসাম আগরতলা জাতীয় সড়কে কন্টেনার গাড়ি উল্টে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত গাড়ির চালক এবং সহচালক ঘটনা তেলেমড়া থানাধীন নেতাজি নগর লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায় পানীয় জলের দাবিতে বিশ্রামত সুনামুড়া সড়ক অবরোধে বসেন পদ্মনগর আদিবাসী কলোনির 1 নম্বর ওয়ার্ডের সমস্ত জনজাতি পরিবারের লোকজন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে এক কুখ্যাত চোর ছিনতাই বাজকে আটক করে বিশালগড় থানায় নিয়ে আসা হয় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু এক মহিলার ঘটনা বিশালগড় থানাধীন হরিশনগর চা বাগান এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিলুনিয়া তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ মিছিল আয়োজিত হয় সোমবার বিলুনিয়া রাজপথে